হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন ব্লগ, অবশ্যই দেখতে থাকো। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর সকাল থেকে কি কি করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে বলবো। সকাল থেকে উঠেই ধান সেদ্ধ করতে হচ্ছে, আমরা তো গ্রামেই মানুষ, ধান সেদ্ধ করা চাল ছাড়া খাই না, কেনা চাল তো খাই না। দেখো ধান সেদ্ধ করে উঠলাম, এবারে রান্না করার জন্য কাঠ কাটতে হবে, কাঠ কাটতে হবে, আবার একটু কাজ আছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কি কি কাজ করব না করবো সবই দেখাবো আজ তোমাদের। অনেকদিন ব্লগে আসিনি, আসতে পারিনি, একটু সমস্যা ছিল, তাই ভাবলাম আজ একটু ব্লগ করি। তো পিট দেখো আমি এখন কাঠ কাটবো, বাবা কাঠ এনে দিচ্ছে, কাঠগুলো বয়ে আনছে, আমি এখন এখানে বসে বসে কাটতে হবে কাঠগুলো। দেখছো বাবা কাঠ আনছে, আমি এখানে বসে বসে কাটবো। বলো এসব কাঠ কেটে তাই রান্না করতে হবে। না না আমার হাত কেটে গেছে তো, শোনো এমনিতেই দেখো, এই দেখো এই দেখতে পাচ্ছ না কেটে গেছে, এই দেখো কিভাবে এই তো কেটে গেছে। কাকে ডাকবো? তোমাকে ডাকতে আমি ভুলে গেছিলাম। তো পিট দেখছো অবশ্য, না না বাবা ওরকম বলো, আমি হাত কাটবো না, হাত কাটবো, হাত কাটবো না, কাঠ কাটতে গেলে এরকম ছোটো ছোটো কাঠ কাটতে গেলে হাত কাটে না, হাত কাটে না, অন্য মানুষকে হলে তবে গিয়ে হাত কাটে, ঠিক আছে? হ্যাঁ ছোট মানুষের হাত কাটে। হ্যাঁ না রান্না করতে গেলে কাঠ কেটে রান্না করতে হচ্ছে। গরম লাগছে এখানে তো ভীষণ রোদ্রু বাবা, কাঠগুলো তো কাটতেও হবে বলো। কার কার জন্য বলো? না সব খাবার খাওয়া খেলে কিন্তু পেট খারাপ করবে, কিন্তু বলে দিয়েছি আমি করে দেবো, ঠিক আছে আমি এখনই করে দেবো, বানিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে তাই হবে, এখন ধানে পা দিতে হবে, শোনা ধানটা এক রোদ পেয়ে যাচ্ছে, খুলেছো কেন? সরে যাও। এখন আর করব না, রান্না করার মতন কাঠ, রান্না করার মতন কাঠ আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মানে নিজের রান্নার মতন কাঠ আমি কেটে নিয়েছি, আবার যখন হবে পরে আবার কাটবো। তো চলো এখন ধানে পা দিতে যাচ্ছি, ধানগুলো তো এক রোদ পেয়ে যাচ্ছে, ধান সেদ্ধ হয়েছে আজ, আজকের লাস্ট ধান সেদ্ধ, আজ শেষ আমাদের, আজকের লাস্ট, ভীষণ রোদ্রু, ভীষণ রোদ্রু। দেখো ধানে পা দিচ্ছে,
এরপর স্নান করতে হবে, ঠাকুর ভোগ দিতে হবে, রান্না করতে হবে, বাড়িতে তো সবাই আছে। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। হ্যাঁ গো, আজকে কি রান্না হবে? কি বলে দেখ কি রান্না করবো বাবা, দেখো 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 দেখো, সজনে ডাঁটা তুলেছে, দেখো বাবা সজনে ডাঁটা এনেছে, দেখো আমাদের বাড়ির সজনে ডাঁটা। তারপরে সজনে ডাঁটা দিয়ে কিছু হবে হয়তো, কি বলে দেখা যাক, সেটাই বানাবো আজ। এ নাও নাও বাবা, নাও আলু কারি বানাও। আলু কারি? আর টমেটো দে আলু কারি। আর বাস ওইটুকুই? বেগুন ভাজা? সজনেটা কি করবো? হ্যাঁ সজনে ডাঁটা, দেখছো খাওয়ার আইটেম গুলো? হ্যাঁ খাওয়ার আইটেম গুলো তো বললো, সেগুলোই করতে হবে। আর সজনে ডাঁটা দিয়ে কি করবো? হ্যাঁ আর তুললে হবে, বাড়িতে অনেক সবজি আছে কিন্তু নিয়ে তোলার অভাব, বাবা তো তুলতে চাচ্ছে না, দেখো 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 তুলতেই চায় না, দেখো উফ কি রোদ্রু। ধানে পা দেওয়া শেষ, এবার এসছি কুল খেতে, গাছের কুল দেখো, গাছের কুল গাছটা কত নিচু, কুল হয়েছে দেখো বড় বড়। এতদিন খুব কাশি ছিল, কুল খেতে পারিনি পারিনি একটুকু, কুল খেলে তো আরো বেশি কাশি হয় না, এই কারণে অসময়। দেখো গাছে জামরুল হয়েছে আমাদের, এই দেখো গাছে জামরুল হয়েছে, জামরুল খাবে নাকি? এ তুমি কুল খাবে? এ না খাবে তো না। আমাদের কাজের ঘরে চলে এসেছি আমি এখন, কিন্তু এখনো কেউ কাজের লোক আসেনি। তো ফির চলো বন্ধুরা, আবার নেক্সট টাইম আবার আসবো তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। এখনের মতন টাটা।